জাতীয় নির্বাচন কবে হতে পারে তা নিয়ে কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন 2025 সালের মধ্যে নির্বাচন হতে পারে। তবে আমার কাছে মনে হয় রিয়ালিস্টিক্যালি মানে আগামী বছরের মধ্যে ইলেকশন করাটা হয়তো সম্ভব হতে পারে। বৃহস্পতিবার রাতে বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশনের জন্য কিছুদিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। নতুন নির্বাচন কমিশন করার জন্য একটা সার্চ কমিটি লাগবে। সার্চ কমিটি গঠন করতে গিয়ে দেখলাম সার্চ কমিটিতে একবার পিএসসির চেয়ারম্যান লাগবে। তো পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। পিএসসির চেয়ারম্যান নিয়োগও তো একটা পদ্ধতি। নিয়োগ দেওয়ার পর এখন এই সার্চ কমিটি গঠিত হবে। সার্চ কমিটি গঠিত হওয়ার পর নির্বাচন কমিশন হবে। নির্বাচন কমিশন হওয়ার পরে প্রথম কাজটা কী হবে? ভোটার তালিকা হালনাগাদীকরণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষমা চেয়ে বলেন, বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে। তবে এটুকু বলতে পারি, সামনের পরিস্থিতি উন্নতি হবে। অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। উপদেষ্টা মণ্ডলীতে দায়িত্ব পালনের 70 দিন হলো, কোনো ভুল কি হয়েছে এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ভুল তো হতে পারে, কিন্তু এটা বলতে পারি জেনে বুঝে অন্যায় করিনি। এর আগে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে 1.5 বছরের মধ্যে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছিলেন। আরফাত হোসেন, জিটিভি ডিজিটাল, নিউজ ডেস্ক।